ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। শেষ মানে তো তোর মাকে একটিবার ডেকে নেবে দোষ, এই মুহূর্তকে সুরক্ষা ধরে দোষ। আজ আমি শেষ সুপারের মতো আবার পাশানিকে আমি ডেকে নিচ্ছি। আরে পাশানি, আজ তুই কোথায়, কত দূরে রে পাশানি? একটিবারে তুই এই অদম দেবদাসকে রক্ষা করে পাশানি। আজ তফাত দাঁড়াও ওহে রাজ, আজ বদন ভরে মাকে ডাকি, তফাত দাঁড়াও ওহে রাজ, বদন ভরে মাকে ডাকি, প্রবেশ করতে পারে। জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত। ভালো করে তাকে দেখ, তোর সম্মুখে সে আছে তোর জম শীতলা পুত্র জয়রাসুর। এই শীতলার বাচ্চা, যদি প্রাণ ফিরে বাঁচতে চাস তো এই মুদ্রা কাণ্ড থেকে তুই দূর হয়ে যা। দূরে যাও বিরাট, আমি খান থেকে পালিয়ে যাই জন্য আসিনি রে বিরাট, আমি এসেছি তোর মতো শাসনের হাত থেকে এই ভক্ত দেবদাসকে উদ্ধার করতে। তাই দেখি তুই বিরাটকে দেখেছিস, কিন্তু বিরাটের ভালো ভালো বিরোধ তুই দেখিস না। এই মুহূর্তে যদি এখান থেকে চলে যাস তাহলে ওই শীতলের বাচ্চা দেবদাসের সাথে তোর মুন্ডুটা আমি ধুলায় লুটিয়ে দেব। তাই নাকি? ওই বিরাট, হাতি ঘোড়া গেল তোর, আর মশা বলে কত জোর। তাই নাকি? তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই আজ জনসুরের সম্মুখে বাধা হয়ে দাঁড়িয়েছিস, যদি প্রাণে বাঁচতে চাস তো এখানে তো পালিয়ে যা। তোর নাম কি? আমার নাম জরাসুর। তোর গায়ে জ্বর আছে, এখান থেকে চলে যা, আমার কাছে পারবি না। এখনো ভালো ভালো বলছি, যদি প্রাণে বাঁচতে চাস তো এই মুহূর্তে এখান থেকে তুই পালিয়ে যা। ওর হাতে অস্ত্র আছে বলে শুধু মস্তানি দেখে যাচ্ছে।
এই দেখ এই অস্ত্র যদি আমার কাছে থাকতো তোর মুন্ডুটা আমি কেটে নিতাম। দেখি ওটা কি স্পর্ধা? দেখি অস্ত্র গড় যুদ্ধ। যা এই দেখ তোর অস্ত্র যদি একদম ধার নিজে তোর মুন্ডু কাটতে পারবো না, আমি ধারটা দিয়ে নিই। এবার তোর মুন্ডু কেটে নেবো। দেখি তাহলে কেমন ভাবে কাটতে পারিস আমার মুন্ডু কাট। দেখো দেবদা তুমি আমার দেখতে পাচ্ছ কিনা। তো আমি কিছু দেখতে পাচ্ছি না পাচ্ছি
এই তো আমি স্বামীকে নিয়ে দেখতে পাচ্ছি মা, কিন্তু তুমি কোথায় মা? আমি কেন তোমাকে ধরতে পারছি না মা? দুঃখ করো না দেবদাস, তুমি যা কিছু হারিয়েছ সব ফিরে পাবে। তবে শোনো দেবদাস, যাও দেবদাস গৃহে ফিরে যাও। গৃহে ফিরে গিয়ে দন্তেন্দ্র ধারণ করি, কলায় কুঠি বেঁধি, নগরবাসীর দ্বারে হইতে ভিক্ষা করে নিয়ে এসে শনি কিংবা মঙ্গলবার দেখি গৃহে পান্তা করে আমার ঘর স্থাপন করে পূজা করো দেবদাস, আমি তোমায় দেখা দেব। তবে এরূপে নয় বাবা, সেদিন আমি তোমায় দেখা দেব শাখারি রূপে। তাই যদি হয় মাগো, আজ যাওয়ার সময় এই অতদেবদাসকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা। একার হতে গেলে আবার রাজত্ব ফিরে গিয়ে মাগো, তোমার নামে ঘরটা প্রতিষ্ঠা করে গলায় ফুটা ধারণ করে নগরবাসীর দ্বারে হতে ভিক্ষা করে এনে যেন তোমার ঘট প্রতিষ্ঠা করে তোমার চরণে দিতে পারে ভক্তির কা পুষ্পাঞ্জলি মা। আরে যাওয়ার এই সময় তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমাকে আশীর্বাদ করো মা। এসো দেবদা, আমি আসি মা, আমি আসি মা। দেবরাজ ইন্দ্রদেব পূজিল চাহারে, ওই বিরাট এত অহংকার করে কাহার জোরে? শোন যারা শোন, ওই বিরাটের অহংকার চূর্ণ করতে যাব সেই মহস্যপতি বিরাট রাজনের হাত থেকে পূজা আনতে। সেই অহংকারী বিরাটের অহংকার চূর্ণ করতে হলে তোমার যে আশীর্ষ ব্যাধি আছে, সেই আশীর্ষ ব্যাধির মধ্যে কিছু ব্যাধিকে সঙ্গে নিয়ে তুমি কখন যাবে জানো মা? কখন যাবে? তাহলে শোনো মা, শোনো। বল জানা বল। আরে ডাকে কাজে না জানা, আরে ছাড়ে বাসা, আরে খোনা বলে এই তো ঊষা, ওরে জানা, আরে ডাকে কাজে না ছাড়ে বাসা, নেমে আসে জীবনের আলো মরে করে আকরে। আমার পায়ে তোলার মাটি এমন থরথর করে কেঁপে উঠছে কেন? আমার সারা শরীর আমার হলো অস্বাস্থ্যকর শঙ্ক। হ্যাঁ
তাই তো বিরাট এক অনুশয়ে কক্ষে সুখে নিদ্রা যায়। নানা ব্যাধিগণকে দিয়ে উল্কাপাত করে বিরাটের নিদ্রা আমি ভঙ্গ করে দেব। ব্যাধিগণ ব্যাধিগণ এই মুহূর্তে উল্কাপাত করে বিরাটের নিদ্রা তোমরা ভঙ্গ করে দাও। শয়নে স্বপনে আজ কি স্বপ্ন দেখাই মিশি জাগরণ, শয়নে স্বপনে স্বপ্ন দেখাই মিশি জাগরণ। তাই তো ব্যাধিগণকে দিয়ে উল্কাপাত করে বিরাটের নিদ্রা আমি ভঙ্গ করতে পারলাম না। ওরে ব্যাধিগণ, অদূরে দেখা যায় বটে বৃক্ষের ছায়া, ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো, যার সময় তোমাদের সঙ্গেই নিয়ে যাব। এসো বাবা এসো। না না, আমি একটি বা বিরাটকে ডেকে দেখি। বিরাট বিরাট রাজা অঞ্জলি দরে এসেছি তব দারে পূজা লইবার করে, আমি এসেছি তব দারে পূজা লইবার করে। দীপ জেনে আরতি জানা রাজা রাজা অঞ্জলি দরে, রাজা অঞ্জলি দরে। এসেছি তব দারে পূজা লইবার করে, এসেছি তব দারে পূজা লইবার করে। দীপ জ্বলি আরতি জানা রাজা 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 অঞ্জলি দরে, রাজা অঞ্জলি দরে, রাজা অঞ্জলি। হাতির শীত চামর দি বিরাটের নিদ্রা আমি ভঙ্গ করে দি। কেবল ঋষিটি পহলকালে বিরাটের একালে নিদ্রা করিল ভঙ্গ করে। বলো বলো কে তুমি? আমি যে মা করুণাময়ী, আমি যে দেবী, তবদারে আসিয়াছি করুণা করার জন্য। একটি বার বিল্ল পুষ্প নিয়ে আমার চরণে অর্ঘ দাও, আশীর্বাদ করিব তোমাকে। অসম্ভব, বিরাট কালে পরিচয় না জানো সত্ত্বেও কাউকে মাতৃগণে স্বীকার করতে পারে না। এই মুহূর্তে যদি তোমার পরিচয় বিরাটের কাছে বলতে পারো,
বিরাট তোমার ভক্তির পুষ্পার্গ দিয়ে করবে মাতৃগণ শিকার। সর্বর সত্য পরিচয় নহসের মানুষ কন্যা নামর দেবী ত্রিনয়নী শীতলা। তাই দেখি নহসের মানুষ কন্যা, কিন্তু তোমার পেতৃ পরিচয় বিরাট। আমার আরো একটা পরিচয় আছে বিরাট। ওরে বিরাট, শুনতে চাস মোর সত্য পরিচয়? তুই যদি সত্য পরিচয় শুনিস তাহলে আমার চরণে দেবী ভক্তির পুষ্প আমার সত্য পরিচয়। ও বিরাট বলি যে তোমার আমি দেখছি তোমার স্মৃতিতে সিঁদুর, আবার পায়ে দেখছি তোমার আলতার সিতার, আবার হাতে দেখছি তোমার শঙ্খ রয়েছে। হ্যারি বিরাট, তুই যে সব ঠিকই দেখছিস বিরাট। বলো নারী, যদি তোমার স্বামী নাম বিরাটের কাছে বলতে পারে, বিরাট তোমার চরণ ভক্তির পুষ্পবর্গ দিয়ে করবে মাতৃগণ শিকার। ওরে মূর্খ, ওরে পাষণ্ড, কোন নারী কি পারে তার স্বামীর নাম মুখে আনতে? আমি নারী হয়ে কেমন করে স্বামীর নাম মুখে আনবো বিরাট? তাই নাকি? আমি তো পারবো না বিরাট, পারবো না। কেন পারবে না নারী? রামায়ণ রামচন্দ্র যদি করজোড়ে দেবী সীতাকে প্রণাম করতে পেরেছিল, দেবী সীতাকে সে যদি তার মাতৃ আসনে বসাতে পেরেছিল, আর তুমি যদি না স্বামীর নাম বলতে পারো, তাহলে বিরাট তোমার জন্য ভক্তির পুষ্পার্ঘ দেবে না। ওরে বিরাট, আমি যদি আমার স্বামীর নাম তোর কাছে বলি বিরাট, তুই দেবি আমার চরণে পুষ্পাঞ্জলি বিরাট? দেব আমায় কি নারী? বেশ বিরাট বে, বলো তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তোর কাছে বলবো রে বিরাট, আমি তোর কাছে বলবো। ওগো স্বামী দেবতা, আমি যদি না বুঝে না জেনে কোনো ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও গো, তুমি আমায় ক্ষমা করে দিও। বিরাট শোন রে বিরাট, আমি তোরে বলি আরে ঘন্টা কয় না মোর হায় রে স্বামী। শুনি বিরা তোরে বলি ঘন্টা কয় না হায় মোর স্বামী। সন্ধে বিরাট